বাংলা টিভি সিরিয়ালগুলিতে নায়ক নায়িকাদের পাশাপাশি শিশু শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাদের অসাধারণ অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। এইসব সিরিয়ালে অভিনয় করা শিল্পীরা বর্তমানে কেউ মিডিয়াতে আছেন, আবার কেউ ছেড়ে দিয়েছেন মিডিয়া। দীর্ঘ সময়ের মধ্যে তাদের চেহারার গঠনেও এসেছে অনেক পরিবর্তন। আজ আপনাদের জানাবো সিরিয়ালের এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পীরা বড় হয়ে কে কতটা পরিবর্তন হয়েছে, দেখতে কেমন লাগছে তাদের। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার এক, ভূতু। 2016 সালে জি বাংলার ভূতু সিরিয়ালে ভূতুর চরিত্রে অভিনয় করেছিলেন আরশিয়া মুখার্জি। আরশিয়ার বর্তমান বয়স 11 বছর এবং সে ডিজি বিরুলা স্কুলে ক্লাস 7 এ পড়ছে। তার স্বপ্ন নায়িকা হয়ে বড় পর্দায় ফেরা। নাম্বার দুই, নকুল। স্টার জলসার একসময় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া সিরিয়াল কিরণ মালাতে নকুলের ভূমিকায় অভিনয় করেছিলেন দীপ্রসেন। দীপ্রসেনের বর্তমান বয়স 12 বছর। সে কলকাতার একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে। দীপ্র তার পড়াশোনাতে খুবই মনোযোগ, পড়াশোনা শেষ করে অভিনয় জগতে ফিরবেন। নাম্বার তিন, কুহু। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পর ধারাবাহিকে জবার ছোট মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করেছিলেন তানিষ্কা তেওয়ারি। তানিষ্কার বর্তমান বয়স 13 বছর এবং সে নবম শ্রেণীতে পড়ছে। অভিনয়ের পাশাপাশি নাচে খুব পারদর্শী তানিষ্কা। নাম্বার চার, ঝুমঝুমি। 2014 সালে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল তুমি আসবে বলে ধারাবাহিকে ঝুমঝুমির চরিত্রে অভিনয় করেছিল শিশু শিল্পী রাগুনিতা মান্না। তার ডাকনাম তিথি। রাগুনিতা কলকাতার একটি পাবলিক স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ছে। সে এখন পড়াশোনার পাশাপাশি অভিনয় ও সঙ্গীত শিখছে। নাম্বার পাঁচ, পটল। পটল কুমার গানুওয়ালা সিরিয়ালে শিশু শিল্পী পটলের ভূমিকায় অভিনয় করেছিলেন হিয়া দেই। হিয়ার বর্তমান বয়স 13 বছর। সে জিডি বিরলা স্কুলে ক্লাস 7 এ পড়ছে। হিয়া এখন পড়াশোনার পাশাপাশি সিরিয়ালে অভিনয় করছেন। নাম্বার ছয়, বন্ধন। 2016 সালের জনপ্রিয় সিরিয়াল রাখি বন্ধন ধারাবাহিকে বন্ধনের চরিত্রে অভিনয় করেছিলেন সোহাম চৌধুরী। সোহামের বর্তমান বয়স 15 বছর এবং সে কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়াশোনা করছেন। নাম্বার সাত, রাখি। রাখি বন্ধন সিরিয়ালে সে ছোট্ট রাখি যার মিষ্টি কথা দর্শকদের মন জয় করেছে। রাখির ভূমিকায় অভিনয় করেছিলেন কৃতিকা চক্রবর্তী। কৃতিকার বর্তমান বয়স 11 বছর। যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে ক্লাস 5 এ পড়ছে। নাম্বার আট, আলোকমালা। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কিরণ মালাতে আলোকমালার চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী অ্যাডলিনা চক্রবর্তী। অ্যাডলিনার বর্তমান বয়স 11 বছর এবং সে কলকাতার একটি স্বনামধন্য বেসরকারি স্কুলে পড়াশোনা করছে। তো বন্ধুরা, বাংলা সিরিয়াল জগতের এই সকল জনপ্রিয় শিশু শিল্পীদের মধ্যে কার অভিনয় আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল? আপনারা কাকে আবারও পর্দায় দেখতে চান কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন। বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।